হাই, কী অবস্থা সবার? আজকে আমরা আসছি কন্ডিশনালস নিয়ে। কন্ডিশনালস হচ্ছে যে ইংলিশ গ্রামারের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কন্টেন্ট। দেখো, কন্ডিশনাল কী আমরা সবাই জানি। কন্ডিশনাল মানে হচ্ছে কোনো শর্তপূর্ণ বাক্য, মানে শর্ত সাপেক্ষ বাক্য। কন্ডিশনাল শব্দটা আসছে কন্ডিশন থেকে। কন্ডিশন মানে কি? কন্ডিশন মানে কোনো শর্ত দেওয়া। ওই যে আমরা বলি না, বাবু তুমি যদি না খাও তাহলে আমিও খাবো না, তুমি না খেলে আমিও খাবো না, তার মানে তুমি খেলে আমি খাবো, তোমার খাওয়া হলে আমার খাওয়া হয়ে যাবে। বিষয়গুলো মজার না? দেখো, সে যদি তুমি আসো তাহলে আমি যাব, এই যে একটার উপর আরেকটা ডিপেন্ডেন্ট, এটাই হচ্ছে কন্ডিশনাল। যদি তুমি আসো একটা সেন্টেন্স, তাহলে আমি যাব, তুমি যদি খাও তাহলে আমিও খাবো, দুইটা সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্সে তার মানে মিনিমাম দুটা সেন্টেন্স থাকে। হ্যাঁ, একটা ইংলিশ সেন্টেন্স দেখো, ইফ ইউ কাম, যদি তুমি আসো, আই উইল গো, তাহলে আমি যাব। তাহলে কন্ডিশনাল সেন্টেন্স মানে হচ্ছে যে একটার উপর আরেকটা ডিপেন্ড করে কোনো, যখন কোনো একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স হয় তখন তাকে আমরা কন্ডিশনাল সেন্টেন্স বলি। ইংলিশ গ্রামারে মোটামুটি চার প্রকারের কন্ডিশনাল সেন্টেন্স রয়েছে। দেখো কী কী রয়েছে চার প্রকারের কন্ডিশনাল সেন্টেন্স। নাম্বার ওয়ান, ফার্স্ট কন্ডিশনাল, বা যেটাকে আমরা বলি প্রেজেন্ট কন্ডিশনাল। নাম্বার টু, সেকেন্ড কন্ডিশনাল, বা যেটাকে বলা হয় পাস্ট কন্ডিশনাল। নাম্বার থ্রি, থার্ড কন্ডিশনাল, বা যেটাকে বলা হয় পারফেক্ট কন্ডিশনাল। অ্যান্ড নাম্বার লাস্ট, এটাকে বলা হচ্ছে যে ফোর্থ কন্ডিশনাল অথবা জিরো কন্ডিশনাল। ইংলিশ গ্রামারে মোটামুটি এই চার প্রকারের কন্ডিশনাল সেন্টেন্স দেখা যায়। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব এই চার প্রকারের প্রথম প্রকার নিয়ে।